হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 9:30, এখন বাজে 9:30, আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। সকালে আজকে কোনো জলখাবার করিনি, কারণ শায়ন আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, তো জলখাবার করে ওঠা হয়নি। তো সেই জন্য আমি খেয়েছি আর ডোডো খেয়েছি মুড়ি আর ঝুড়ি ভাজা। ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি খেয়েছি, আর আমার তো একটু লঙ্কা না হলে চলবে না, কারণ একটু ঝাল ঝাল যে কোনো কিছু আর কি, ঝাল হলে আমার যেন একটু খেয়ে তৃপ্তি হয়। তো রান্না কী করবো সেটা এখনও ভাবিনি, রান্না কী করবো। আর ওইদিকে পড়তে বসেছি, কিন্তু দেখো পড়াশুনোর মানে কোনো ইচ্ছে নেই। পড়তে হবে তো, পড়তে বললে যেটা মিসের জিওগ্রাফিটা পড়তে হবে পড়ো, তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। দেখছো তো কী অবস্থা, পড়ার মানে এতটুকু ইচ্ছে নেই। পড়তে বসো, পড়তে বসো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তো আর জামা কাপড় আজকে কিছু কাচবো না, কারণ তুমি একটা নতুন টাইপার কিনেছো? হ্যাঁ, নতুন একটা টাইপড নিয়েছি, তবে সেটা তোমার সাথে শেয়ার করিনি। দাঁড়াও, ও যখন বললো মনে পড়ে গেল আমার, এতক্ষণ মনেই ছিল না যে একটা নতুন টাইপড নিয়েছি, তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন ওই টাইপডটাতেই কথা বলছি তোমাদের সাথে। এই যে এই জিনিসটা নিয়েছি, এটা তো এটা তোমাদের সামনে তো আনবক্সিং করিনি, কারণ আমি এটা কাল এসেছিলো, তো কালই নিয়ে নিয়েছি। তোমরা কতটা বুঝতে পারলে জানি না, এই যে এই জিনিসটা, এই জিনিসটা নিয়েছি, তো এটা নিয়েছি। আর এটা কত দাম নিয়েছে, কেমন কি যদি জানতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো যদি জানতে চাও। তবে হ্যাঁ, বলতে পারি খুব 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 হ্যান্ডি, খুব হ্যান্ডি, ভীষণ ইউজফুল, বেশ হেল্প লাগছে, খুব ভালো লাগছে এটাতে কাজ করে। তো আজকে প্রথমবার কাজ করছি আর বেশ ভালো লাগছে খুব। তো যাই হোক, এটা অবশ্যই ও দিয়েছে, মানে আমি পছন্দ করেছি জিনিসটা, যে এটা আমার প্রয়োজন হবে কাজের জন্য, এটা আমার ভালো হবে, তো ওকে বললাম, ও দিল। আর কী বলবো, রান্নাবান্না এখনও কিছু করি না, কালকে তার আগের দিনে প্রচুর জামাকাপড় কেচেছি, প্রচুর জামাকাপড় কেচেছি। তো কালকে পর্যন্ত এইসব ঘরের এইসব যে দেখছো চারিদিকে, মানে ঘাটের বাটামে আর কি শুকনো হচ্ছিলো, আর আজকে কোনো জামাকাপড় কাচিনি, শুধু আমাদের ওই বাসি জামাগুলো একটুকু কেচেছি, আজকে আর কিছু কাচ্ছি না। আর আজকে রান্না কী করবো কিছু বুঝতে পারছি না। একদিন একদিন হয় না বেশ একটু মানে এগুলো মানে শরীর যেন ল্যাথ খায়, তো আজকে আমার সেরকম আছে, একটু ল্যাথ খাচ্ছে শরীরটা। তো যাই হোক, দুটো তাড়াতাড়ি পড়তে বসো, পড়তে বসো না পড়া শুরু করে দাও। তো তো বন্ধুদের অনেকের ভিডিও দেখি, আজকে দেখিনি, কারণ কালকে আমাদের হঠাৎ করে কেন জানি না কারেন্ট চলে গেছিলো, মানে কারেন্ট ছিল না, তো আমার ফোন টোনে তো কোনো চার্জ ছিল না, তো বন্ধুদের একটু ভিডিও মানে দেখি, তো রাত জেগেই বলা যায় দেখতে হয়, বন্ধুদের একটু ভিডিও দেখতে হয়, তো মানে দেখতে পারিনি। তো যাই হোক, আজকে ভাবছি দু একজনের ভিডিও একটু দেখবো। তো কাজ বলতে রান্নাটা আজকে করবো, আর ভাবছি আজকে দুবেলা রান্না একসাথে করে রাখবো না। আর দেখবে একটু আগে কী বৃষ্টি হলো, কী বৃষ্টি হলো, আর এখন মানে ওয়েদার দেখো, এখন মানে কী বলবো, আকাশ একদম পুরো ঝলমল করছে। আবার একটু পরে আবার দেখা যাবে অন্ধকার, কারণ বলে না বর্ষা, তো আবার একটু পরে দেখা যাবে পুরো অন্ধকার করে বৃষ্টি নেমে এসছে। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করলাম, ভিডিওটা সাথে থাকবো, ভিডিওটা দেখতে থাকবো। আর আজকে জামাকাপড় কিছু কাচবো না, বেশ একটু ভালো ভালোও লাগছে, খারাপও লাগছে। আর আজকে আমার স্নান টান করে পুজো টুজো কিচ্ছু এখনও হয়নি, ভাবছি যে স্নানটা করে নেবো, তার মানে এখন তো 9:30 বাজে, তো 11টায় জল আসবে, তার ফাঁকে ভাবছি রান্নাটা বসিয়ে নিই, রান্নাটা করতে করতে চান করে এসে ঠাকুরকে সেবা দিয়ে দেবো। তো চলো সেটাই করি, তো ভিডিওটার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক কী শেয়ার করি কী না করি। কালকে তো ভিডিও দিইনি তোমাদেরকে, কারণ কারেন্ট ছিল না, তো ভিডিও তো মানে কি আপলোড করতে পারবো না, আমার তো ওয়াইফাই, তো ওয়াইফাইয়ের জন্য তো আমার ওই ওয়াইফাই থেকে নেট, এবার আমি নাহলে কী করে করবো, আপলোডও করতে পারবো না আর তোমার মানে কিছু করতেই পারবো না। তো
তো সেই জন্য কালকে কোনো ভিডিও দিইনি তোমাদেরকে। তো ভিডিও না দিলে না মনটা না খুব ভালো লাগে না, আমার মনটা একদম ভালো লাগে না সত্যি কথা। মানে তোমার সাথে রোজ ভিডিও দিয়ে দিয়ে না একটা অন্যরকম অনুভূতি হয়ে গেছে যে ভিডিও না দিলে যেন ভালো লাগে না। তো যাই হোক, ভিডিওটার সাথে থাকো, অনেক বকবক করে ফেলেছি, সাথে থাকো, চলো আবার দেখা হচ্ছে পরে। আজকে আমাদের দুপুরের লাঞ্চ এটা, ডাল সেদ্ধ আছে, ডাল সেদ্ধটাকে আমি এই যে তেল লঙ্কা আর পেঁয়াজ ভাজা দিয়ে একটু ভালো করে মেখে নিয়েছি ডাল সেদ্ধটাকে বা ডালের ভর্তা। আর এটা আলু সেদ্ধটা আছে, যেটা আলু সেদ্ধটাকেও আর কি পেঁয়াজ ভাজা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর আমারটা রয়েছে আলু সেদ্ধতে একটু তেল লঙ্কা, পেঁয়াজ ভাজা তো আছে মাখা, আলু সেদ্ধর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সরি কাঁচা লঙ্কা নয় তেল লঙ্কা মাখানো আছে। তেল লঙ্কা করেছি আর পেঁয়াজ ভেজে মেখে নিয়েছি, কারণ ডোরো তো বাচ্চা অত ঝাল খেতে পারবে না, সেই জন্য আমি শুকনো লঙ্কা খেতে পারি, কাঁচা লঙ্কা খেতে পারি না। আচ্ছা, তো ওর জন্য আলু সেদ্ধতে পেঁয়াজ ভাজা দিয়েছি, মেখে দিয়েছি, আর আমারটাতে একটু তেল লঙ্কা করে মাখা আছে। আর ডিমের অমলেট আছে, আর ডিমের অমলেটটাতে আজকে একটু পেঁয়াজ ভেজে ওতে মানে ভেজেছিলাম পেঁয়াজ, ওতে একটু দিয়েছি আর একটু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমের অমলেটটা বানিয়েছি। তো চলো এবার খাওয়া দাওয়া করবো, খিদে প্রচণ্ড পেয়ে গেছে। আর আজকে রাত্রিবেলা মানে রাতের জন্য ভাত করিনি, রাতে অন্য কিছু করবো ভাবছি, কারণ সায়ন তো খেয়ে যায়নি, তো রাতে ভাবছি অন্য কিছু করবো, চাউমিন টাউমিন কিছু একটা ভাবছি করবো, সেই জন্য শুধু আমার আর টোটোর মতনই ভাত করেছি, সেই জন্যই আর কি এরকম মানে অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম ভর্তা দিয়ে ভাত খাবো। তো আজকে একদম মানে মানে সুযোগটা কাজে লাগিয়ে নিয়েছি, যেহেতু সায়ন এগুলো খুব একটা পছন্দ করে, খুব একটা কারণ ওর পছন্দই করে না এই ভর্তা টর্তা দিয়ে ভাত খেতে, আর আমার খুবই ভালো লাগে। তো চলো এগুলো খাওয়া দিয়ে ভাত খেয়ে নিই, তারপরে আসি তোমাদের সামনে। যে টাইটেলটা আজকে দেখেছো সেই টাইটেলটা নিয়ে কথা বলতে আসছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর চলে এলাম আজকে যেটা টাইটেল সেটা নিয়ে কথা বলার জন্য, কারণ কী বলবো অনেকক্ষণ টাইটেলটা নিয়ে মানে ভিডিওটা চলছে কিন্তু টাইটেলটা কেন বল মানে কেন এরকম টাইটেলটা কেন বলেছি সেটা নিয়ে কথা তোমাদের সাথে এখনও পর্যন্ত বলিনি। তো ভাবলাম একটু ভালো করে ধীরে সুস্থে বসে কথাটা বলবো, সেই জন্যই আর কি এতক্ষণ ধরে এই টাইটেলটা নিয়ে কোনো কথা বলিনি। তো রিয়া ইউএসএকে নিয়েই কথাটা বলতে চাইছিলাম। তো যারা রিয়া ইউএসএকে ভালোবাসো, সবাই ভালোবাসি আমরা, কারণ ও আমার অনেক দিনকার বন্ধু, অনেক দিনকার, মোটামুটি আমার চ্যানেল আর ওর চ্যানেলের বয়স মোটামুটি একই, তো ওই সময় থেকে ওকে ভালো মানে বন্ধু ও আমার। তো ওর ঘরে যেতাম, ও আমার ঘরে আসতো, কিন্তু না মানে বিশ্বাস করবে না আমি ভাবতে পারিনি যে এরকম মানে কি বলবো, এখন তো ওর চ্যানেল ভাইরাল হয়ে গেছে, এখন অনেক ভিউজ হয়, অনেক ভালো অনেক ভালোবাসা পায় সবার থেকে, প্রচুর প্রচুর ভালোবাসা পায়। তো মাঝে মাঝে ভিডিও তো যেহেতু ওর ভিডিওগুলো ইউটিউব এখন পুরো সার্চে নিয়ে আসে, সবার ফোনেতেই মোটামুটি চলে যায় ওর ভিডিওগুলো ছাড়ার সাথে সাথেই, তো অনেকেই তো আছে বন্ধু আমরা, যেমন আমিও আছি বন্ধু, তো নোটিফিকেশান অন করা আছে, তো চলে আসে ও আমার। তো একদিন এরকম করতে করতে তো ওর ভিডিও একদিন দেখেছিলাম, দু তিন দিন আগে আর কি ভিডিও দেখে, দু তিন দিন কি তিন চার দিন আগে হবে ভিডিও দেখেছিলাম। তো মানে এত বড় হয়ে গেছে এরকম ভাব মানে এরকমভাবে সত্যিই ভাবতে পারিনি, এত বড় হয়ে গেছে, এত মানুষের ভালোবাসা পাচ্ছে, স্বয়ং কৃষ্ণের বাস বলা যায় ওরা, মানে কি বলবো শ্রীকৃষ্ণের মানে খুব ভক্ত ওরা, তো ভালো লাগে, প্রচণ্ড ভালো লাগে, আর প্রচণ্ড ভালো লাগে, আর ওদেরকে দেখলেই সত্যিই মন ভালো হয়ে যায়, আলাদা করে কিছু বলার নেই। কিন্তু আমি ওদেরকে কমেন্ট করেছিলাম, তো অনেক দিন তো ওরা ও চ্যানেলটা ভাইরাল হওয়ার পর অনেক দিন যাওয়া হয় না ওর বাড়ি, তো আগে তো ডেলি ওর বাড়ি যেতাম, ও আসতো, তো ওর যা যে ও আসতো মানে যশোদা ও আসতো, তো সত্যি ভাবতে পারিনি যে আমি তো এই এতদিন পর গেলাম, তিন চার দিন আগে গেছিলাম, তো ওরা আমার কমেন্টে মানে আমি এমনি কমেন্ট করেছিলাম যে কেমন আছো, ভালো আছো, চিনতে পেরেছো, তো ওরা মানে বললো হ্যাঁ চিনতে পেরেছি, তুমি কেমন আছো, এই সেই আর কি জিজ্ঞাসা করলো। সত্যি কথা বলবো এত ভালো লাগলো যে মানুষ কিছু কিছু মানুষ আছে বড় হয়ে গেলেও তারা পুরনো মানুষদের, পুরনো যারা বন্ধু ছিল তাদেরকে ভুলে না, তো তাদের মধ্যে ওরাও একজন মানে ওরাও আর কি একজন, কি রিয়া ইউএসএ বলি বা যশোদা ইউএসএ বলি, তো আমি আগে জানতাম না যে ওরা দুই যা,
তো পরে জেনেছি, পরে বলতো ওদের যখন আগে ভিডিও দেখতাম, ডেলি দেখতাম, ওরা আমার ঘরে ডেলি আসতো, আমি যেতাম, তখন আর কি অনেক দিন পরে জানলাম যে ওরা দুজনের চা। তো এইটাই হলো ব্যাপার, মানে সত্যি বলবো এরকম মানুষ আজকের দিনে হয়, যে দেখি খুব ভালো লাগলো, জেনে খুব ভালো লাগলো। জানি না আমিও কোনো কবে কি করতে পারবো ইউটিউবেতে, মানে ভিডিও তো দিয়ে যাচ্ছি, একই সাথে চ্যানেল শুরু করেছি, জানি না ঠাকুর আশীর্বাদ কবে করবে, তোমাদের চোখে কবে পড়বে, তো অপেক্ষায় আছি, দেখা যাক কপালটা খারাপ হলে যা হয়, সত্যি হয়তো তাই হতে পারে। তো যাই হোক, খুব ভালো লাগলো এটা ভেবে যে পুরনো বন্ধু হলেও মানে হলেনি, এটা আর কি ভেবে খুব ভালো লাগলো যে পুরনো বন্ধু কিন্তু এখন বড় হয়ে গেছে, তারপরেও এখনও ভুলেনি, তো এটা জেনে সত্যি সত্যি খুব ভালো লাগলো। তো এই ভালো লাগা মনটা নিয়েই আর কি আমি টাইটেলটা লিখেছিলাম, কোনো রকম নেগেটিভ কিছু নিয়ে কিছু করিনি, কারণ ওদের সম্বন্ধে আমার মনে হয় না কোনো নেগেটিভ কারোর মনে আসতে পারে। তো খুব ভালো লাগলো, খুব ভালো, আর ওরা এখন এসেছে, ওদের ভিডিওগুলো এখান এখানের ভিডিওগুলো দেখছি, অনেক কিছু জায়গা দেখি, কারণ ওসব জায়গাগুলো তো দেখিনি, তো ওদের জন্য মায়াপুরের অনেক ভেতরের কিছু জিনিসও দেখতে পেলাম, ঠাকুরের ভোগ থেকে শুরু করে সমস্ত কিছু আর কি দেখতে পেলাম, তো অসাধারণ লাগছে ভিডিওগুলো। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভালো লাগা মনটা নিয়ে শেষ করছি। তো তোমরাও ভালো থেকো আর সবাই আনন্দে থেকো, আর যদি যদি পারো, যদি মনে হয় যে আমার ভিডিওগুলো তোমাদের একটু দেখলেও দেখ মানে দেখতে দেখার মতন আর কি, তো তাহলে একটু দেখো, একটু পাশে থেকো, কারণ তোমাদের ভালোবাসা আমারও খুব দরকার, তো ভালোবাসা দিতে দাও, আমি তোমাদের অপেক্ষায় আছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।